হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল দেখো রেডি হয়ে গেছে আর আজকে আমরা যাচ্ছি কোচবিহারে। কালকে কোচবিহারে গিয়েছিলাম, সেখানে শপিংটা কমপ্লিট হয়নি, তো তারপর মাসির বাড়ি চলে এসেছি নিশিগঞ্জে। তো আজকে আবার কোচবিহার যাচ্ছি আমার শপিং করতে, কারণ কালকে আমার শপিং হয়নি। কালকে মাসি ওদের শপিং করতে করতে পুরো টাইম চলে গেছে, তো আজকে আমি ভাই সবাই শপিং করব। তো দেখো রেডি হয়ে গেছি, তো ভাইরা রেডি হচ্ছে, তারপর আমরা বেরিয়ে যাবো কোচবিহারের উদ্দেশ্যে। চলো আর কথা না বলে যাওয়া যাক কোচবিহার। আর আমি কি কি শপিং করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, তার জন্য ব্লগটা স্কিপ না করে সঙ্গে থেকো। খুব প্রোটিন শেক খাচ্ছে, এদিকে বাপরে সানস্ক্রিন লাগাচ্ছে, সানস্ক্রিন। হিরো ছেলে, হিরো হিরো হয়ে যাচ্ছে কোচবিহার। আজকে ওর এক্সাম আছে, কালকের এক্সপিরিয়েন্সটা বল, ভয়াবহ মুহূর্তটা। রাস্তা হারিয়ে ফেলেছিল, জঙ্গলে ঢুকিয়ে দিয়েছিল বাইক, অন্ধকার রাস্তায় খুঁজে খুঁজে বের হয়ে আমরা চলে আসছি মাসির বাড়ি। এদিকে রেডি রেডি হচ্ছে, আমি অলরেডি রেডি। তো গাইস আমরা এখন আছি সাগর দিকে, দেখো সাগর দিকে ভিউটা অসাধারণ। আজকে শপিং শুরুটা হচ্ছে ভাইদের দিয়ে। এখন ভাইদের শপিং করতে চলে আসলাম কোচবিহার রামলক্ষণে, সেখান থেকে কিছু পছন্দ না হয় আমার শপিং করতে চলে আসলাম। ফাইনালি এবার আমার শপিংটা হচ্ছে। দুইটা নিব না একটা নিব, আমার জন্য দু তিনটা কুর্তি নিয়ে এবার চলে গেলাম আবারও ভাইদের শপিং করতে। কোথাও সেরকম ভাইদের মনের মতো ড্রেস না পাওয়ায় আমরা এখন চলে আসলাম কোচবিহার ট্রেন্ডসে। আমরা এখন চলে এসেছি ট্রেন্ডসে, দেখা যাক কি কালেকশন আছে এখানকার। ভাইরা তো শপিং করতে ব্যস্ত, সাথে আমি অল্প টাইল দিয়ে দেখছিলাম আমায় কেমন লাগছে। ফাইনালি টানা এক দেড় ঘন্টা এটা ওটা পছন্দ করার পর শপিং কমপ্লিট করে এখন বিলিং কাউন্টারে এসেছি। শুধুমাত্র এখানে ভাইদের শপিংটা হয়েছে, আমার তো শপিং এখনো হয়নি। এখন কখন হবে আমার শপিং? আর এখানে 6000 টাকার কেনাকাটার ওপরে গিফট ছিল আর এটা আমরা চয়েস করেছিলাম। ভাইদের মোটামুটি শপিং কমপ্লিট করে আমরা এখন চলে গেছিলাম পেট পুজো করতে। দিনটা ছিল সোমবার, তো মাসি ভেজ খাবে সেজন্য সব আমরা ভেজ আইটেম ট্রাই করছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমার শপিং করতে চলে গেলাম লক্ষ্মীশ্রীতে। লক্ষ্মীশ্রীতে আমার শপিং কমপ্লিট করে আমি আর বোন রাত 10টার দিকে বেরিয়েছিলাম ঘুরতে। ততক্ষণে মল দোকানপাট সব বন্ধ হয়ে গেছিল, তারপর একটা দোকানে আমরা মোমো ট্রাই করেছিলাম। ভালো বলতে চিকেন মোমোটা বেশ ভালো খেতে, পেটে তো অমৃত মনে হচ্ছে। কেমন লাগছে তোর? মোমো খেতে খেতে আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।